আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী সহবাসের দোয়া। স্বাভাবিকভাবেই বিয়ের পর স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয়ে থাকে, এর মাধ্যমে পৃথিবীতে নতুন প্রজন্ম আগমন করে। আর স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের সময় বা সহবাসের সময় কোন দোয়া পড়ব, অনেকে এমন প্রশ্ন করে থাকেন। তাদের জন্য সংক্ষেপে সহবাসের দোয়া বিষয়ে আলোচনা করা হলো। কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সহবাসের ইচ্ছা করলে নিম্নোক্ত দোয়া পড়া তার জন্য সুন্নত। দোয়াটি আরবি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনি শাইতানা মা রযাকতানা। অর্থ, হে আল্লাহ, তোমার নামে আরম্ভ করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো, আমাদের যে সন্তান দান করবেন তা থেকেও শয়তানকে দূরে রাখো। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি স্ত্রীর সহবাসের মনোবাসনায় বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবনি শাইতানা মা রযাকতানা, তাহলে তাদের ভাগ্যে যে সন্তান নির্ধারণ করা হয় শয়তান কখনো তার ক্ষতি করবে না, আল্লাহ তাআলা সন্তানকে শয়তান থেকে হেফাজত করবেন, এই আশায় নিয়মিত এই দোয়াটি পড়ে নেওয়া জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।